त्रिपुरा निर्वाचनी सभाय जोग दिते एशे उदयपुरेर सभाय तृणमूलेर नाम मुखेई आनलेन ना प्रधानमंत्री नरेंद्र मोदी, बरं इंचिते इंचिते बाम कांग्रेस के आक्रमण शानालेन मोदी। त्रिपुरा एबार मूलत त्रिमुखी लड़ाई होच्छे। निर्वाचनी मैदाने पश्चिमबंगेर शासक दल तृणमूल थाकलेओ सेभावे दाग काटते पारेननि तारा। कयेक बछर धरे त्रिपुरार जमीते बांगलार नेतारा पड़े थाकलेओ 28-এর বেশি আসনে প্রার্থী দিতেই পারেনি তৃণমূল। এই আবহে দাঁড়িয়ে তৃণমূলকে যে ত্রিপুরায় গুরুত্বই দিচ্ছে না বিজেপি শিবির, বিভিন্ন নেতাদের বক্তব্য থেকেই তা স্পষ্ট। শনিবার আমবাসার সভা শেষ করে উদয়পুরের সভায় যোগ দেন নরেন্দ্র মোদী। সভা থেকে ত্রিপুরা সরকারের উন্নয়ন তুলে ধরেন মোদী। মা ত্রিপুর সুন্দরী কে আশীর্বাদ সে ডাবল ইঞ্জিন কি সরকার ত্রিপুরা কো এক নই পহচান দি হ্যায়। এদিন বাম কংগ্রেসের জোট নিয়ে তিনি বলেন, ওরা লুঠের জন্য এসেছে, ভালো কাজের জন্য নয়। বারি বারি সে ত্রিপুরা কো লুটা, ত্রিপুরা কে লোগোঁ কো গরিবি মে রক্খা, অভাব মে জিনে কে লিয়ে মজবুর কিয়া। আজ বহি লোগ কবি আমনে সামনে থে, অব চন্দা লেনে কি আদত জাতি নহীঁ হ্যায়, इसलिए फिर से साथ आ गए हैं। ये चंदा के लिए आए हैं, आपका भला करने के लिए नहीं आए। বাম সরকারের আমলে ত্রিপুরায় উন্নয়ন না হলেও বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে বলেও জানান মোদী। আজ মেরা ত্রিপুরা পড়োশী দেশ বাংলাদেশ কো ভি বিজলি দে রহা হ্যায়। এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের নারী ও আদিবাসীদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। बहनों के लिए एक विशेष बचत योजना लेकर हम आए हैं। हम पहले हमने लाखों बहनों के बैंक में जनधन खाते खोले, अब उनमें जमा पैसों को बढ़ाने का प्रबंध कर रहे हैं। महिला सम्मान बचत पत्र में बहनें 2 लाख रुपए तक की बचत कर सकती हैं। तब आदिवासी क्षेत्रों के विकास के लिए सिर्फ 25,000 करोड़ रुपए का बजट था। आज जब भाजपा की एनडीए की सरकार है तो ये बजट बढ़कर के 1,00,000 करोड़ रुपए से ज्यादा हो चुका है। প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ বিজেপি নেতৃত্ব। কমিউনিস্ট আপনাদের জান নিয়ে ছেড়ে দিত, আর চাঁদার জুলুমে আপনাদের সর্বস্ব শেষ করে রেখে দিত। বন্ধুরা, আজ মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে লেবি তোলা, চাঁদা তোলা, একটা পরিবার থেকে সিপিএম এর কাদা কি ছিল, ছেলের কাছ থেকে স্টুডেন্ট এসএফএ এর নামে চাঁদা, মা নারী সমিতি যা সভায় বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে একবার চোখের সামনে দেখে উজ্জীবিত বিজেপির কর্মী সমর্থকরা। করছে ঠিকঠাকভাবেই করছে। বাম কংগ্রেস শাসনকালে রাজ্যের অবস্থা অনেক খারাপ ছিল, গত 5 বছরে রাজ্যের মানুষ অনেক ভালো রয়েছেন। এই বার্তা দিয়ে আগামী 16ই ফেব্রুয়ারি গোটা ত্রিপুরা রাজ্যে বিপুল পরিমাণে ভোট দেবার জন্য বিজেপিকে আহ্বান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদয়পুর থেকে ক্যামেরা জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, ত্রিপুরা।